ননস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ট্যাগ কোশ্চেনের উপর আমার প্রথম ভিডিওটি যারা দেখেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই সহজ হবে। সো লেটস গো। অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে হ্যাঁ কোনটার কি হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টি সেন্টেন্স আছে, এই 10টি সেন্টেন্সটিকে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে হবে। ইভেন পাশে তোমরা এটার ট্যাগ কোশ্চেন করার জন্য এই 24টি অপারেটর দেখতে পাচ্ছ। এখানে মোট 24টি অপারেটর আছে, 24টি অপারেটর ট্যাগ কোশ্চেনে ব্যবহার হয়ে থাকে, যেটা আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, ব্যাখ্যা স্বরূপ বলেছিলাম। তাহলে এখানে 10টি সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই 10টি সেন্টেন্সের 10টি ট্যাগ কোশ্চেন হবে, সেটা তোমরা খুব ইজিলি করতে পারবে যারা প্রথম ভিডিওটি দেখেছ। এবং এই ভিডিওটি দেখে যদি তোমাদের সামান্য একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবো না। প্রথম কোশ্চেন যেটা ছিল নাম্বার ফার্স্ট, রাজা হ্যাড গট এ জব, এটার দুইটা নিয়ম হয়ে থাকে, ব্রিটিশ আমেরিকান পদ্ধতিতে হয়ে থাকে। তো আমরা সচরাচর ব্রিটিশ পদ্ধতিতে ট্যাগ কোশ্চেন গুলো করে থাকি। তো ব্রিটিশ পদ্ধতিতে কিভাবে হয়ে থাকে, এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা তাহলে কি হবে, হ্যাড নট হি। ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের সবসময় প্রোনাউন ব্যবহার হয়। দে বথ কোট রিড, এখানে যেহেতু সহযোগী ভার্ব কোট দেওয়া আছে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু সহযোগী ভার্ব দেওয়া আছে ইভেন সাবজেক্টও দেওয়া আছে, এটা কি হবে, প্রোনাউন্ড দে। রাজা ওয়াজ স্টাডিং ইংলিশ, এটা মোস্ট কমন, তোমরা দেখে বুঝতে পারছো হ্যাঁ এটা অলরেডি কি, এটা ওয়াজ নট হি, যেহেতু নাউন আছে নাউনের প্রোনাউন ব্যবহার হয় এখানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। স্টুডেন্ট মাস্ট ওয়াল, এটা মাস্ট নট, স্টুডেন্ট একটি বহুবচন ওয়ার্ড, অনেকগুলো বোঝাচ্ছে এই জন্য দে ব্যবহার হবে। গিভ মি এ পেন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে আমরা জানি উইল ইউ, উইল ইউ। লেটস গো হোম, লেটাস যুক্ত সকল সেন্টেন্স ওই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শ্যালোই। হাউ বিউটিফুল দা বার্ড ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে সবসময় ইট আসে। অ্যান্ড ভার্ব যেটা দেওয়া থাকে সেটা থাকবে, এবং বস্তুবাচক আসলে ইট আসবে আর ব্যক্তিবাচক আসলে সেই ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার হবে ব্যক্তিবাচকে, ইজ অ্যান্ড ইট, বাট এজন্য ইট। নোবডি কল মি, নোবডি থাকলে দে ব্যবহার হয়, নোবডি সামবডি এনিবডি এভরি এভরিবডি সব ক্ষেত্রেই সাবজেক্ট হিসেবে দে আসবে, যেহেতু এখানে কল আছে কল, এই জন্য পাস্ট টেন্স, এখান থেকে কি আসবে, ডিট আসবে। ডন্ট ফরগেট মি,
এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাতেও উইল ইউ। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দি পট। লিটল শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেই ক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ করতে হবে। যদিও এটা দেখতে অ্যাফার্মেটিভের মতো, কিন্তু লিটল শব্দটি নেগেটিভ হওয়ার কারণে সেন্টেন্সটি নেগেটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। ইজ দিয়ার। সো এই ছিল ট্যাগ কোশ্চেনের ড্যাশবোর্ড। এইভাবে যদি তোমরা ট্যাগ কোশ্চেন করে থাকো, তাহলে কখনো ট্যাগ কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ।